আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ রমজান মাসে সব খাবারের চেয়ে আসলে হালিমটা খুবই ভালো লাগে সবার কাছে। সারাদিন রোজার পরে যখন আমরা বিভিন্ন খাবার খাই, তখন এই হালিমটা সবার কাছে, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে এটা। আজ আমি হালিম রান্না করব, তবে এটা রাঁধুনি হালিম মিক্স, যেটা প্যাকেটজাত হালিম, ওই হালিমটা আমি রান্না করব। এটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো, তবে এখানে হাড়ের মাংস বা হাড় আমি এখানে দেইনি, শুধু মাংস দিয়েছি এখানে। তবে ছোট ছোট করে কেটে এখন আমি এটা সিদ্ধ করে নেব। এখানে একটু পানিটা বেশি দিব, এই পরিমাণে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় ঠিক এই পরিমাণে পানি দিব। তবে এখানে পানি কম বেশি এটা বলার প্রয়োজন নেই। এখানে দিয়ে দিব একটু লবণ, তবে লবণটা দিব একেবারে ঠিক পরিমাণ মতো, অল্প দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া, সবকিছুই ঠিক অল্প অল্প করে দিব, কেননা এই প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওটা কিন্তু ঠিক পরিমাণ মতোই থাকে। তবে এটা মাংসটা যখন রান্না শেষে সাদা দেখা যায়, এই জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মশলা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা চুলায় রাখবো, একেবারে পানিটা একেবারে শুকিয়ে নেব। তবে যখন বলক আসবে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে তারপরে সিদ্ধ করব। তবে মনে রাখবেন মাংসটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন, যে যে মাংস দিয়ে করে কোনো সমস্যা নেই। এখানে যে গরুর মাংস দিতে হবে তা না, দেখতেই পাচ্ছেন এটা রাঁধুনি হালিম মিক্স। এই প্যাকেটে দুটি প্যাকেট আছে, এটার মধ্যে একটা হচ্ছে মশলা আর এই বড়টি হচ্ছে মিক্স, ছোটটি হচ্ছে মশলা। এখন এই বড় প্যাকেটটি আমি কেটে নিব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত। তবে এটা যত ভালোভাবে ভিজবে, ভিজে যাবে, ততই কিন্তু তাড়াতাড়ি রান্না হবে এবং রান্না করতেও ভালো হবে। এখানে সব, এখানে চাল ডাল সম্পূর্ণ, গম, এখানে একটু দানা দানা থাকে, তবে ওইটা যদি ভালোভাবে ভিজে যায় তখন রান্নাটা খুব সহজে হয়ে যায়। আমরা হোটেল থেকে যে হালিমটা আনি ওটা আসলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো ওটা যে ভালো লাগে না কখন বুঝবেন? যখন এটা বাসায় রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন যে হাতের জিনিসের থেকে হোটেলের জিনিস তেমন একটা ভালো হয় না। তবে এটা রান্না করতে পারে কিন্তু সব ছেলে মেয়ে, সবাই কিন্তু রান্না করতে পারবে। এটা মশলা বাটার কোনো ঝামেলা নেই, খুব সহজেই রান্না করা যায়। আমি এটা মাঝে মধ্যেই রান্না করি বাসায়, আর যেটা কিনে আনে ওটা আমার কাছে খুবই বাজে লাগে, ভালো লাগে না আমার কাছে। এখন একটা ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট। এখন আমি দেখবো মাংসটা হয়েছে কিনা। এই যে দেখুন মাংসটা ঠিক এভাবে শুকিয়ে নিব আমি। তুমি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি কিছু পেঁয়াজ কুচু করে নিয়েছি, ওই পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব ভালোভাবে। তবে এটা যদি বাসায় আগে পেঁয়াজ বেরেস্তাটা যদি বানানো থাকে তাহলে আরো তাড়াতাড়ি হবে। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টস করে কি যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নিতে হবে। তবে এটা সবার বাসায় মনে হয় বানানোই থাকে আগে। এখন একটু হালকা পেঁয়াজ দিয়ে নিব,
আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওটা কিন্তু সব ধরনের মশলাটা ওখানে আছে, এখানে পেঁয়াজ না দিলেও চলবে। এখন দিয়ে দিব যে ছোট প্যাকেটে যে মশলাটা থাকে সেটা সম্পূর্ণটা দিয়ে দিব, আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে পানিটা কিন্তু কোনো পরিমাণ মতো না, যার যার পছন্দ মতো। আর এইখানে কিন্তু কোনো লবণ বা অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না, এখানে যা আছে সব পরিমাণ মতোই আছে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। তবে মাংসটা বেশি কষানোর প্রয়োজন নেই, কেননা আগে সিদ্ধ করে রাখা। আর এই পাতিলাতে আমি পানিটা ফুটিয়ে দেব, এখানে ফুটানো পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো হবে না, কেননা তরকারিটা আগেই গরম। এখন মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি মিক্সটা দিয়ে দিব। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এখন যে মিক্সটা আমি আগে ভিজিয়ে রাখছি ওটা এখন দিয়ে দিব সম্পূর্ণটা, তবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিব। তবে এটা দেওয়ার পরে কিন্তু চুলায় রেখে দেওয়া যাবে না, ভালোভাবে নাড়তে হবে। আর এখানে এটা সম্পূর্ণ রান্না করতে প্রায় 2 লিটারের মতো পানি লাগবে, তাহলে ঠিক মতো হবে। এখন আমি আরো পানি দিয়ে দিব, তবে যদি দেখেন যে 2 লিটার পানিতে একটু ঘনত্ব বেশি তখন আর একটু পানি ফুটিয়ে তারপরে দিয়ে দিবেন, পানিটা এত মেপে দেওয়া যাবে না, রান্নাটা যার যার আন্দাজ মতো। এখন এইভাবে খালি নাড়াচাড়া করতেই হবে, এটা রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আমি 10 থেকে 15 মিনিট রান্না করার পরে এই এই অবস্থা আসছে। এখন দেখুন এটার ঘনত্বটা কিরকম, এটা আর একটু পানি লাগবে, আমি একটু ফুটিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, এটা আরো 10-15 মিনিট চুলায় থাকবে তারপরে সিদ্ধ হবে। তবে বারবার উঠিয়ে দেখতে হবে যে যে গম এবং ডাল যেটা একটু ছোট ছোট কণার মতো ওটা কি সিদ্ধ হয়েছে কিনা ওটা বারবার চেক করতে হবে, তাহলেই হবে। এভাবে খালি নাড়াচাড়া দিতে থাকবেন। তবে এখানে কোনো মশলা আর দিবেন না, জিরার গুঁড়া বা লবণ, আমি বারবার বলছি এখানে মরিচ বা কোনো কিছুই প্রয়োজন নেই, প্যাকেটে যা মশলা আছে তাতেই হবে। এভাবে আমি বারবার চেক করে নেব যেটা সিদ্ধ হয়েছে কিনা। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন ঘনটা এরকম ঘন হবে, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ গরম না, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা দেখাচ্ছি। আমি আগে লেবু দিয়ে দিছি, তারপরে দিলাম কাঁচা আদা ছোট ছোট করে কেটে নিয়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা আর কাঁচা মরিচ। এটা যখন পরিবেশন করব তখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে পরিবেশন করব। এভাবে যদি আমরা বাসায় বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের যে খাবারটা আমরা খাই আমাদের উপকারী হবে, আর বাহিরের খাবার আমরা কম খাওয়াই ভালো। আজ এখানে শেষ করব, আপনারা বাসায় সবকিছুই বাসায় বানিয়ে খাবার চেষ্টা করুন, ভালো থাকুন, ভালো রাখেন, আর সবার জন্য দোয়া করেন, সবাই যেন ভালো থাকি এবং সবাই যেন বাসায় থাকি।
দেখতেই পাচ্ছেন, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব মজাদার হয়। বাসায় আমরা হাতে বানানো সব খাবারই কিন্তু ভালো, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে আমার চ্যানেলটি অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আমরা বাসায় থাকবো, আবারও বলছি বাসায় থাকবো, বাহিরে যাব না, নিজেরা ভালো থাকবো, পরিবারকে ভালো রাখবো। এই বলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।